जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्य करुन। बंधुरा, आगामी 4 नवेम्बर 2022 शुक्रवार बांगलार 17 कार्तिक उत्थान एकादशी, और ये एकादशीर दिन अपनारा अपनार बाड़ीर प्रवेश द्वारे बिना खरचे राखुन एक जिनिस। एर फले मा लक्ष्मी आपनार गृहे आसबे एवं आपनारा सारा जीवन राजार हाले थाकबेन। सेई संगे मा लक्ष्मीर आशीर्वाद की पाय सुख शांति और धन सम्पत्ति उत्तरोत्तर बृद्धि पाबे। हाँ बंधुरा, आपनारा एकेबारे ठीकई शुनछेन। बंधुरा, भगवान विष्णुर स्वयं पार्थ परिवर्तन एवं उत्थान उपलक्षे आषाढ़ भाद्र एवं कार्तिक मासे शुक्लपक्षे जे एकादशी पड़े ता विशेष शुभ एवं फलप्रद बोले शास्त्रे गण्य करा हय। बंधुरा, एई उत्थान एकादशी समस्त एकादशीर मध्ये एकटी अन्यतम एकादशी तिथि। बंधुरा, शास्त्र अनुसारे एई समये भगवान विष्णु स्वयं थेके जेगे ओठेन, सेई कारणे एई एकादशीर नाम उत्थान एकादशी। बंधुरा, प्रत्येक बछर एई दामोदर मास तथा एई कार्तिक मासे शुक्लपक्षे एई एकादशी तिथि पालन करा हये थाके। एई उत्थान एकादशी नानान दिक थेके जथेष्ट गुरुत्वपूर्ण, ताई एई रकम पवित्रतम दिने आपनी जदि आपनार बाड़ीर प्रवेश द्वारे बिना खरचे এই একটি জিনিস রেখে দিতে পারেন তাহলেই আপনারা সারা জীবন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পাবেন, সেই সঙ্গে রাজার হালে থাকতে পারবেন এবং একই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আপনার বাড়ির প্রবেশদ্বারে বিনা খরচে রাখুন এই একটি জিনিস। এর ফলে সারা জীবন শুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করবে। ঠিক তেমনি প্রত্যেকটি দেবদেবীর কৃপায় আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। বন্ধুরা, যদি আপনারা প্রচুর অর্থের মালিক হতে চান এবং আপনারা যদি চান আপনাদের গৃহস্থে দেবদেবীর আগমন ঘটুক, দেবী লক্ষ্মী আপনার ওপরে কৃপা বর্ষণ করুক, তাহলে অতি অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় রেখে দিন বিশেষ এই একটি জিনিস। দেখুন বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বাড়ির সদর দরজা বিশেষ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, যদি আপনাদের গৃহের সদর দরজা যদি ভুল দিকে থাকে তাহলে কিন্তু বাড়ির মধ্যে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি অত্যন্ত বৃদ্ধি পায়। আর সদর দরজা সম্পর্কিত এই বিশেষ বিশেষ টিপসগুলি প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন বন্ধুরা, কোনো প্রকারের ভাঙা দরজা কখনোই নিজের গৃহে রাখবেন না। আপনারা সেই দরজাটিকে রিপেয়ার করে নিন অথবা সেটিকে চেঞ্জ করে নেবেন, নইলে নেগেটিভ শক্তি কিন্তু আপনাদেরই বাস্তুর মধ্যে অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে গৃহের সদর দরজায় যদি এই জিনিস আপনি রেখে দিতে পারেন তাহলে কোনো রকম নেগেটিভ শক্তি আপনাদের গৃহে কখনোই প্রবেশ করবে না।
এবং আজ আমি আপনাদেরকে যে জিনিসটি রাখার কথা বলবো সেটি প্রত্যেকের বাড়ির মধ্যেই রাখা উচিত। কারণ এই জিনিসটি যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে আপনার গৃহে। এরই পাশাপাশি আপনার গৃহের বাস্তু দোষ দূর হবে, পারিবারিক অশান্তি কলহ সমস্যা কমবে, অর্থনৈতিক সমস্যা অনেকাংশেই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং আর্থিক সংকট থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন। বন্ধুরা, ধরুন যাদের শারীরিক সমস্যা রয়েছে সেই রূপ সমস্যাগুলো অনেক সময় নেগেটিভ এনার্জির কারণে হয়ে থাকে, সেই জায়গাটাও কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা এই জিনিসটি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখতে পারেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন পাঁচটি জিনিসের কথা বলবো যে জিনিসগুলি আপনি যদি সঠিক নিয়মবিধি মেনে রাখতে পারেন আপনার গৃহের সদর দরজার সামনে, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেই করবে, যার ফলে আপনার ধন সম্পত্তি ঐশ্বর্য সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং শাস্ত্র অনুসারে এই কার্যের মাধ্যমে যেমন দেবী লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন, ঠিক তেমনই গৃহের মানুষজনদের মন পবিত্র হয়ে উঠবে। বন্ধুরা, তন্ত্রশাস্ত্র মতে খারাপ নজর বা কুনজর লাগলে কিংবা কেউ যদি বান মারে তাহলে সেই গৃহে সব দিক থেকে সমস্যা, বিভিন্ন রকম ঝামেলা, অশান্তি এবং পারিবারিক দাম্পত্য সমস্যা এগুলির কিন্তু সৃষ্টি হয়। সেই সঙ্গে সঙ্গে পরিবারে নিত্য রোগ ব্যাধি লেগেই থাকে। তাই প্রথমত আপনাদেরকে আপনার গৃহচত্বরকে বা গৃহের প্রত্যেকটি সদস্যকে এই কুনজর লাগা থেকে আপনাদেরকেই রক্ষা করতে হবে। তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি টিপস আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনারা এই রূপ সমস্যা থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে চান বা পরিবারে প্রত্যেকটি মানুষজনকে রক্ষা করতে চান, তাহলে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে যে স্থানটি রয়েছে সেটিকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর এর জন্য আপনি যে জলটি ব্যবহার করবেন সেটিতে একটু লবণ এবং ফটকিরির ব্যবহার করবেন। দেখবেন এই কার্যের ফলে স্বয়ং বজরং বলি আপনার এবং আপনার বাস্তুর রক্ষা কবচ হয়ে দাঁড়াবে এবং স্বয়ং বজরং বলি আপনাকে রক্ষা করবেন, আপনার পরিবারকে রক্ষা করবে। তাই বন্ধুরা, আপনারা এই কার্যটি আগামী 4 নভেম্বর উত্থান একাদশীর দিন সকালে অতি অবশ্যই করার চেষ্টা করবেন। এতে আপনারাই কিন্তু বিভিন্ন প্রকার অশুভ শক্তির থেকে রক্ষা পাবেন। দেখবেন কোনরূপ নেগেটিভ শক্তি আপনার গৃহে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, এরপর যেটি বলবো তা হলো তুলসী। হ্যাঁ বন্ধুরা, এই তুলসী গাছ যে কতটা পবিত্র তা আমরা আপনারা প্রত্যেকেই জানি। আর এই তুলসী গাছ যদি আপনারা আপনাদের প্রধান দরজার সম্মুখে উত্তর পূর্ব কোণ করে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই গৃহে কোনোভাবে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। কারণ যে বাড়িতে নিয়মিত তুলসী মহারানীর পুজো আরাধনা করা হয় বা সেবা করা হয় সেই বাড়িতে কখনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সেই বাড়িতে সদাসর্বদাই প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা সদাসর্বদাই বিদ্যমান থাকে। বন্ধুরা, এই তুলসী গাছের মধ্যে এতটা পরিমাণ পজিটিভ শক্তি রয়েছে যা নেগেটিভ শক্তিকে কখনোই গৃহের মধ্যে প্রবেশ করতে দেয় না। তাই প্রধান দরজা খোলার সামনে আপনারা চেষ্টা করবেন ছোট্ট একটি তুলসী গাছ হলেও বসিয়ে রাখার বা সেটিকে প্রতিষ্ঠা করা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হলো, বন্ধুরা, বাস্তু শাস্ত্র অনুসারে যে আপনার গৃহের সদর দরজাটি কালো বা নীল রঙের করবেন না। যদি আপনাদের সদর দরজা এই দুটি রঙের মধ্যে কোনো একটি রঙের হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ সেই রঙটিকে পরিবর্তন করে দিন।
দেখুন বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে যে কোনো কালো রঙকে নেগেটিভ শক্তির ধারক হিসাবে মনে করা হয়। অর্থাৎ নেগেটিভ শক্তিকে গৃহে টেনে আনে এবং এই নীল রঙের মাধ্যমে গৃহে নেগেটিভ শক্তির আগমন বৃদ্ধি পায়। তাই গৃহের দরজার রং নীল এবং কালো, এই দুটি রং ভুলেও রাখবেন না। বন্ধুরা, এরপর যে বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দেব, সেটি যদি আপনি আগামী 4 নভেম্বর শুক্রবার উত্থান একাদশীর দিন করতে পারেন, তাহলে অনেকাংশেই নেগেটিভ এনার্জির হাত থেকে আপনারা সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন। বন্ধুরা, তাই আপনারা আপনার বাড়ির সদর দরজার সামনে এক টুকরো ফটকিরি এবং তারই সঙ্গে সঙ্গে কিছুটা সৈন্ধব লবণ একটি হলুদ রঙের কাপড়ে মুড়িয়ে সেই পুটুলিটি আপনারা আপনাদের সদর দরজার মধ্যে ঝুলিয়ে রাখবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে এটি কিন্তু অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। তাই অতি অবশ্যই আগামী 4 নভেম্বর শুক্রবার উত্থান একাদশীর দিন আপনার বাড়ির সদর দরজায় এই জিনিসটিকে ঝুলিয়ে রাখবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আম পাতার মালা করে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার মাথায় সেটিকে ঝুলিয়ে রাখবেন। এতেও আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। যাই হোক মুদ্রা, এরপর সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো, তা হলো আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন যদি অঙ্কন করতে পারেন এবং সেটি অবশ্যই লাল রং বা লাল সিঁদুর দিয়ে অঙ্কন করতে পারেন, তাহলেই দেখবেন আপনার গৃহে যেমন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না, ঠিক তেমনই পজিটিভ শক্তি আপনার গৃহে অতি অবশ্যই উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কি পায় আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন, আনন্দের সহিত নিজেদের জীবনটাকে অতিবাহিত করতে পারবেন। সেই সঙ্গে নেগেটিভ এনার্জি গৃহে কম হলে রোগ জ্বালাতে কম ভুগবেন। তাই একাদশীর দিন বিনা খরচে এই উপায়টি অবশ্যই করুন। মা লক্ষ্মী ও ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা রাজার হালে থাকবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।